ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আপা, কেমন আছেন? আসি ভালো। আপনি এখানে কি করেন? এই যে সমন্দহারের সঙ্গে একটু কথা বলতেছি। তাহলে তাতারে বিদিন যান গিয়া। কেন? গোলাপ জব্বুর দেখলাম একটা লাড়ি লই আপনারে খুঁজতেছে। বলো আপনি বেটা তাতারে বিদালো। আসি দেখুন। আর দেখ 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 সরু লাইন দেব দেখ। তুমি বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতেছো। হ্যাঁ তো মনে করবা রাগে সেইতামই তো একটা লাড়ি লয়া নামছে, তোমার পিড়াইব। আজকে তোমার পাইলে দিত তোমার খবর বানা। এই ফাঁকে আমি দিয়ে দিছি মোবাইলটা। তোর তো সাংঘাতিক ব্রেন্ডে, আর তোর লোকটা কোলাকুলি করি। কি কইতেছ এসব? ও সরি, আমি আসলে ভুলে গেছিলাম, উত্তেজনার বসে কইলেছি, বুঝছস, বিদেশ হয়ে গেছি। এত বিদেশ হইলে চলবো না। ও বুঝে। আচ্ছা কলেজে যাওয়ার কথা কুসুর তরে? হ কইছি। এখন হুনো কামের কথা হুনো, বিরাজ মন্ডলের মাইয়া লয়ে কিন্তু তোমার ভাগ্যে যাওনি লাগবো। অবশ্য আমি ভাগ্যে যাবো, সে আমাকে দিয়ে যেভাবে কান্দর উঠবস করেছে এর প্রতিশোধ আমি নিমই। ঠিকই কইছ, এখন চলো যাই। আব্বা, আপনি একটা ব্যবসার কথা কইছিলাম, ওইটা নিয়ে কি কোনো চিন্তা ভাবনা করছেন? আমি কিন্তু ঢাকার মহাজনগুলো লগে আলাপ আলোচনা শুরু করে দিই। কি কো? হ্যাঁ কইতে গেলে এক ধরনের মিটিং হয়ে গেছে আর কি। চা নাস্তা খাইলাম, সব কিছু কইলাম, ওরা বুঝছে। বুঝে কইছে যে আমগোর পক্ষ থেকে কোনো সমস্যা নাই, আপনারা যদি ভালো মাল দেন ভালো দাম পাইবে। আমি বললাম আদব কথা, খারাপ মালের চিন্তাই তো আমার মাথায় নাই, মাল ভালো পাইবে, এক নম্বরে মাল পাইবে। আপনি কিন্তু আব্বা এখন চিন্তাটা করতে পারেন, জমির দাম খারাপ রাখতেছে, এখনই আমি জমি বেচার সাহস পাইতেছি। জমির দাম বেশি হলেও বেচবো না। সরি, কি কও না গো? চুপ করা, আব্বার খাওয়ার বসে বসে আব্বারে কু পরামর্শ দাও। দেখছেন আব্বা, দেখছেন আপনার মেয়ে এসব কি কইতেছে? আমি নাকি এখানে বসে বসা আপনাকে কু পরামর্শ দিতেছি। আরে আশেপাশের দুনিয়ার লোক তাঁত বসে বড় লোক হয়ে যেতেছে, এমনকি শ্রমণ ভারতও তাঁত বসাতে চাইতেছে। কি কো? হব্বা, সে আমারে কয় দুলা ভাই আমি একটা তাঁত বসাবো, আপনার কিন্তু পরামর্শ দেওয়া লাগবে। তোমার কাছে জিজ্ঞেস করছে, সে পরামর্শ চাইছে। ওই যে দেখছেন দেখছেন, অবিশ্বাস করতে। তুমি বিশ্বাস করার মানুষ? তুমি তো দুনিয়ার এক নম্বর মিথ্যাবাদ। আহা, হইছে তো, নাই কথা নিয়ে নিয়াবাদ করিস না তো। আব্বা আব্বা আপনি ওকে বুঝান। আচ্ছা না গো, তুমি কও, আমি কি বাইরের মানুষ যে আব্বা কু পরামর্শ দিব? পরামর্শ দাও তো কি কও, জমি বেচে কি ভালো কাজ? হ্যাঁ যে জমি বেচতে কও। আচ্ছা না গো, তুমি কও, তোমার যে জমি বিরাট আছে, এই ফসল দিয়ে কি বছর ঘোরে? তা কিন্তু ঘোরে না। এজন্য কইছিলাম যে ওইখান থেকে এক টুকরা জমি বেচা আমরা কয়েকটা তাঁত বসাই, তাহলে এবারেতে নিয়মিত একটা ইনকাম চলে আসবো। তাছাড়া আমরা তোর গৃহস্থ না, যে ফসল চাষ করবো, হাল চাষ আমরা করবো কেন? আমরা হইলাম তাঁতি। হ্যাঁ, মাকুর মধ্যে তাঁতির জীবন হইতেছে বাধা। মনে করো মাকু খটখট করলে তাঁতির জীবন বাঁচে, মাকু খটখট না করলে তাঁতির জীবন বাঁচে না। হয়েছে, অনেক লেকচার দিছো, এবার থামো। জমি যদি বেচার দরকার হয় নিজের বাড়ির জমি গিয়ে বেচে নিয়ে আসো। তুমি আমার বুদ্ধি নাই না, তুমি বুঝতেছো না কি কারণে আমাদের আমাদের জমি তো এজমালি জমি। এজমালি হইছে তো কি হইছে? তুমি তোমার ভাগেরটা পাও না, যাও আগে ভাগ করে যা পাবা তা নিয়ে আসো, আইসা তারপর এইখানে তাঁত বসো, দেখি কত পারো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন কইতেছো তাহলে আমি তাই করব। আইজি যাও। আব্বা যদি কয় তাহলে আজই যাবো। আব্বা আপনি কি কন? অহনি জমি বেচনের দরকার নাই, আগে বাবা বুঝতে হইব। আব্বা কিন্তু এটা ঠিক কথা বলছে, ভাও না বুঝা জমি বেচনটা ঠিক হইব না। কারণ এই যে জ্ঞানীর একটা কথা বলছে না, যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, কথাটা কিন্তু রাইট কথা। ঠিক আব্বা, কিরে উঠছস?
खोज कर कम दामी शार्ट दिसे तुम्हारे बोईने মানুষ ভালোবাসে একটা জিনিস দিয়া গেছে আর তোমার বইনে তার দন্দ করা শুরু করছে ওই তোর কি মনে হয় ও ভালোবাসে তো বাপের শার্ট দিছে মোটেও না তোর বাপের এই শার্ট দিছে অপমান করার লাগা কইছে তোমারে যা বুঝছ সাথে আমি আর কথা কইবি না তোর বাপের কাছে বিদেশ যাওয়ার আগে সমন টাকা চাইছিল তোর বাপে দেয় নাই কম দামি একটা শার্ট দিয়া বুঝাইছে তোর বাপে কামলার সমান যত সব আজাইরা কথা তোমার এই হইছে চুপ কর ভাই জান তুমি কি এই শার্ট পরবা না এটা কোন দোকানের শার্ট না এটা ফুটপাতের শার্ট এইরকম ছোট লোকে বুঝতে দিও না আব্বা যদি শার্ট मान तर शर्टर दरकार नहीं फिर कमला बेचा खाई আপনি সব কি কইতেছেন কাকা আমি তো কিছুই বুঝতে পারতেছি না এত বোঝনের কাম নাই তোর শার্ট তুই নিয়ে যা না না কাকা আমার বোঝন লাগবে আপনি কোন শুন আমার কাছে এখন পুরো ঘটনা পরিষ্কার তুই আমারে অপমান করার লাগা এই শার্ট আমারে দিছস হায় রে আল্লাহ আপনি এগুলা কি কইতেছেন কাকা আমি আপনার অপমান করতে যাব কেন কোন আপনি কি আমার শত্রু আমি আমার নিজের বাপের যেরকম সম্মান করি আমি আপনারে ঠিক ওরকমই সম্মান করি আপনি এগুলা কি কইতেছেন আমারে এত কথা না কইয়া তোর শার্ট তুই ফেরত নিয়ে যা কি ভাবছস তুই আমারে কামলা জামলা শাটা নিয়ে দিবি আর হেডা আমি পরুম হায় রে আল্লাহ আমি তো আপনার কথা শুনে টাশকি খেয়ে যাইতেছি আপনি হলেন এই গ্রামের সম্মানী মানুষ আমি আপনারে কামলা জামলা শাট দিতে যাব কেন কোন শাটার দাম 1200 টাকা 1200 টাকা না তুই আমারে চিনাস এই শাটার দাম 1200 টাকা এটার দাম 200 টাকাও না আচ্ছা ঠিক আছে 1200 টাকা দামে শাটটার যদি আপনি কম দামি কোন কোনো সমস্যা নাই আমি আপনারে এস্থায়ী দামে শাট কিনে দিব তাও আপনি আমার এটা ফেরত নিতে কোয়েন না তোর শাটটাট কিনে দেওন লাগবে না তোর শাট তুই ফেরত নিয়ে যা এই সেটা আমি ফেরত নিতে পারবো না আপনার পছন্দ না হইলে আপনি ফালাই দেন তাও আমি এটা ফেরত নিব না তাহলে তুই নিবি না না নিমু না তো নিব তুই আইছে আমার আসল কাম হয়ে গেছে আমি আপনার মাইয়ারে মোবাইল কিনে দিয়েছি আপাবার লাগে প্রেম করার জন্য এখন আপনি শার্ট নেন আর না না আমার কিছু যায় আসে না আপনার মাইয়ার প্রেম চলবই মায়ের উপর নজর রাখছো তো নজর রাখলে তো মাইয়া বিরক্ত হয় ওহ তোমার কাম তুমি করবে আমার সওয়াল তো কাদায় মাথা রাখছে আর মাইয়া কাদায় মাথা রাখুক এইটা আমি চাই না ভালো হয় মাইয়ার বিয়ে দিয়ে দে এমন তো না যে মাইয়ার বিয়ের বয়স হয় ওর বয়সে অনেক মাইয়া তো সংসার করতেছে হ্যাঁ এটা আমিও ভাবতেছি তাহলে আপনি পরিদি একটা ফোন দেন কোন ঢাকায় পাচ্ছ দেখতে ঠিক আছে আমি কথা কম ওমারে বাবা এই কার গাড়ি তে বাড়িতে ঢুকুন গবনে মিনিস্টারের কথা কই ঢুকি মিনিস্টার মিনিস্টার বাইতে আসো
दलिल मेम्बर मत कम कर देखा कथा कहल उत्तेजना फूर्ती जोर जोर कर खुशी अमुन कहीं কাকার এরকম একটা ঘোষণায় পুরো এলাকায় মনে করেন তোলপাড় একটা উত্তেজনা একটা ভয়াবহ ঘটনা ঘটে গেছে আর কি আবার জোর জোর কথা কস সরি আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি যা আসি হ্যাঁ স্যার যা আই আসি যা আরে তুমি পড়া দেখে সারি উঠে এলাকা আমার আমার খাতা শেষ হয়ে গেছে খাতা লাগবে सम्पकुल प्रेमी विशाल प्रसिद्ध खाते शार्ट प्लान कर
আর সোজা হিসাবে বুঝস্তা বিরাসকা কি এয়ারপোর্ট থেকে তোর হের বাড়িতে ঢুকতে দিব আরে দূর হের বাড়িতে মেহন ঢুকতে জামুকা শিউলির তো মোবাইল কিনে দিয়েই দিছি এখন তোমরা দুজন মিলে কথা কয় সব ঠিকঠাক করে লইবা তা ঠিক আছে অন আমি যাই রে গদা হারামজাদা তো রাইট করে টহল মেশিন বহাইছে রাইট করে তোর লগে আমার লগে দেখলে ঝামেলা শুরু করে দিব তো যে থাবর আমি একটা দিছি অরে আর জীবনকে লগে ঝামেলা করব না কস কি তুই অরে থাবর দিয়েলিছ আর হো শরম থাকলে হারামজাদা আমার লগে কোনদিন লাগতে আইব না ঠিক কর না আব্বা তোর আব্বা যা করছে একদম ঠিক কাম করছে তুমি চুপ করো তোমার কুপুতের জন্য আব্বা এই কামটা করছে এই গলা নামায় কথা কয় এ তোর ফুপু হয় ওই কি ফুপুর কোনো মর্যাদা রাখে এই যে আরেকটা ফাল কথা কইলা আবার গলা উসে কথা কইতাছস থাবড়ে তোর চোপা দাঁত ফলায় দেব যা ঘর যা যাইতাছি কিন্তু তুমি কি মনে করছো তুমি কাজটা ভালো করছো চমনপুর কাছে তুমি নিজে নিজে ছোট করছো এরপর আর চমনপুর তোমার সম্মান করব জীবনও না তোমার ছোট লোক কইবে ছোট লোক ভাইজান তুমি তো আর কথা কিছু মনে করবে না শুনো এই সাত পর তুমি রাস্তায় বাড়িতে তাহলে মাইশে তোমারে খারাপ কইতো তখন তোমার মান সম্মান কই যাইতো এ কি তোর লগে বেশি বিয়াদবি করে বেশি বিয়াদবি করলে থাবড়ায় দাঁত ফলায় দিবি আরে কি মার মুখো ওই কি আগে এমন আছিল ওই আতাব আতাব হারামজাদা ওরে কুবুদ্ধি দিয়ে দিয়ে মাথাটা নষ্ট করছে ওই বদবাইশটারে আমি বাগে পাইতেছি না বাগে পাইলে এর হাড় দিয়ার মাংস আমি এক করে ফেলাম দিল্লি তো খেলা শেষ আমার খবর দিলি না কেন না মানে সবারে পেয়ে গেলাম চিন্তা করলাম এনে দিয়ে দিই আবার জোরে করে চিৎকার করে ডাক ডুক দিলে আপনি যদি মাইন্ড করেন খেলে ডাকি নাকি এরকম কাজ আর কোনোদিন করবি আচ্ছা বাড়ি ঢুকলে আগে ময়মরূপীর খোঁজ নিবি ঠিক আছে আপনি খাতা ঠিক মতো চেক করে নিয়ে আসছেন তো পাঠান ভাইয়ের দোকানে কিন্তু সবসময় দুই নাম্বার খাতা রাখে আরে ধর পাঠান পাঠানের সাহস আছে উল্টা পাল্টা খাতা ধরনের প্রত্যেকটা পাতা আমি দেখে দেখে নিয়ে আসছি হ্যাঁ এই দেখেন কি করতেছো নাগু তুমি ভাইজানের ঘরে গিয়ে ঘুমাও কি আশ্চর্য তুমি আমার বউ বুঝছি যে দেবতা যে ফুলে তুষ্ট নাগু তুমি আমার দেবতা কইলা আরে না না দেবতা কেন তুমি তো হলে শাহিনশা তোমার শাহিনশার মতো গলায় ফুলে মালা দিয়ে বরণ করতে হবে না দাদা যান বাই